আরো নিত্য নতুন ভিডিওস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ স্বাদের ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করছি। বানানো ভীষণই সহজ আর খুব কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে যায়। সবসময় যে উপকরণগুলো আমাদের ঘরে থাকে সেইগুলো দিয়ে কিন্তু এটা আমরা খুব চটজলদি তৈরি করে নিতে পারি। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব পছন্দ হবে। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা শুরু করি। আমাদের আজকের এই রেসিপিটা করার জন্য এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আর আলুটার খোসাটা পুরোপুরিভাবে ফেলে দিয়েছি। এখন এই আলুটাকে আমি একটা ছোট সাইজের গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। একটু ছোট সাইজ করে কিন্তু এটাকে গ্রেট করতে হবে। দেখুন, আলুটা আমাদের গ্রেট করা হয়ে গেছে। এখন এই আলুটাকে বেশ কয়েকবার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এই গ্রেট করা আলুটাকে আমি পরিষ্কার করে বারবার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই আলুর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাকেও ভালো করে একটু হাত দিয়ে চেপে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। এখন গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ছোট ছোট করে কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি, আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর 1/4 চা চামচ মতো একটু চিলি ফ্লেক্স। এবারে এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। খুব ভালো করে শুকনো অবস্থায় সব উপকরণ চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা ডিম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল আমি ব্যবহার করিনি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ রিফাইন তেল। তেলের পরিমাণ কিন্তু খুবই কম লাগে। তেলটা আমাদের ভালোভাবে গরম হয়ে গেছে, তো এখন আমি এই মিশ্রণটাকে কড়াইতে ঢেলে দিলাম। এটাকে একটু ভালো করে সমান করে এখন এটাকে প্রায় 5-6 মিনিটের জন্য আঁচটাকে একটু কমিয়ে ঢেকে দিলাম। প্রায় 5-6 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন, ওপরে কিন্তু অনেকটাই বেশ ড্রাই ভাব চলে এসেছে, তো এখন এটাকে আমি সাবধানে একটু উল্টিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আমাদের এই ব্রেকফাস্টটা কিন্তু একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো এখন এটাকে একটা প্লেটে নামিয়ে নিলাম আর এটা গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করার জন্য পুরোপুরি তৈরি। তাহলে দেখলেন তো কত সহজে আমাদের এই দারুণ স্বাদের ব্রেকফাস্টটা তৈরি হয়ে গেল। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।